أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে, পৃথিবী আকুল হে রাসূল হে রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا. سبحان الله بلغ العلا بكماله، كشف التجا بجماله، حسنت جميع خصاله، مشرق حب محمد، مطلع ديوان امام، مطلع خورشيد سقاس، سينه سوزان ما بلغ العلا بكماله، كشف التجا بجماله، حسنت جميع خصاله. سلوا উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার, নওগাঁ জেলার, রাজশাহী অঞ্চলের, নওগাঁ জেলার ধামুরহাট, না ধামুরহাট উপজেলার বৈদ্যবাটি ইসলামী যুবোন্নয়ন কমিটি মাহফিল ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল
2023 মহতায়জনের সম্মানিত সুযোগ্য সভাপতি মহতরম হাফিজ মাওলানা মতিউর রহমান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েজ হাফেজ মাওলানা আহসানুল্লাহ আল ওসামা উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলাইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করলেন যে আল্লাহর মেহরবানি আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন আলহামদুলিল্লাহ তো শীত পেরিয়ে বসন্ত এসেছে তাই না শীতকাল কিন্তু আর নাই এখন চলছে আমরা কোন ঋতুতে বসন্ত তো এই বসন্ত আসলেই কিছু ঋতু পরিবর্তনে মানুষের শারীরিক কিছু প্রবলেম হয় যেরকম পক্স ওঠা ঠান্ডা লেগে যাওয়া তো আমার একটু হালকা থেকে খুব ভারী ঠান্ডা লেগেছে বুকে প্রচন্ড কফ প্রচন্ড ব্যথা ডাক্তার মহাশয় বলিয়াছেন মেহরবানি করিয়া সাত দিন বিছানা থেকে উঠিবেন না আমি বলিলাম ডাক্তারকে ডাক্তার মহোদয় আমিও থাকিতে পারিলাম না কি কথা কি বুঝতেছেন তো এখন এই অবস্থায় এসেছি কিছু কথা বলতে চাচ্ছি এই অবস্থায় কিছু ভাঙ্গাচূড়া কথা ভাঙ্গা গলায় কিছু বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সবাই সময় দেবেন জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এটা দুই তিন দিন হলো এটা চলছে তো আমি যে কমিটি কি বলি ভাই না আসলে কি হয় না কুজুর ওয়াজ করা লাগবে না শুধু মঞ্চে বসে থাকবে আর কিচ্ছু করার দরকার নেই কেন কারণ হুজুর আপনি আসলেই আমরা বেঁচে যাবো নচেত পিটন একটাও মাটিতে পড়বে না মানে তারা অস্তিত্বের সংকটে পড়ে যান রাখো আব্বা রেখে চলে যাও সমস্যা নেই তো এসেছি আমি খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ আপনার তো আপনারা তো পুরাতন গায়ের মানুষ না আপনার সারা জীবন নতুন গায়ের মানুষ নও গা কোনো পুরাতন টুরাতন নাই সব সময় নতুন তাই না নতুন নিয়ে আপনারা থাকেন নতুনের গা নও গা তাই না খুব সুন্দর আলহামদুলিল্লাহ আমি যে কিতাব থেকে কথা বলতে চাচ্ছি এই কিতাব সম্পর্কে আমাদের সবার কম বেশি জানা আছে এটাই যে পৃথিবীর সকল বইগুলো মানুষ রচনা করেছে মানব রচিত কিন্তু কোরআন কি মানুষের রচনা তাহলে পৃথিবীর সকল কিতাব একরকম এই কিতাবটা ভিন্ন রকম এই কিতাবটা কি ভিন্ন রকম
পৃথিবীর সকল কিতাব যেহেতু তো মানুষ রচনা করেছে মানুষের কি ভুল হয় আস্তে বলে ভুল হয় না কার আল্লাহ তাহলে কোরআন যিনি রচনা করেছেন তারও ভুল নাই তিনি যে কিতাব দিয়েছেন সে কিতাবেরও ভুল নাই কথাটা বুঝেন তাহলে আমরা কি যারা ভুল করে যারা ভুল করে লেখে যারা ভুল বই রচনা করে সেটাকে ফলো করব না যেটা ভুল হয় না যার ভুল হয় না যার বইয়ে ভুল নাই সেই কিতাবের ফলো করব যার ভুল নাই সেই কিতাবকে ফলো করব দুঃখ কিন্তু একটাই এখানেই দুঃখ সেটা হলো যেটা ভুল সেটাকে আমরা মেনে চলি আস্তে কোন কেন আমি কি ভুল বলছি আমরা ভুলের পিছনে আছি ভুল কি আমরা রাইট বলি আজকে যদি শুধু কোরআনকে যদি আমরা রাইট বলতাম সব জায়গায় তাহলে সমাজের চিত্র এমন হতো না আজকে সমাজ কোরআনের সমাজে রূপ নিত কিন্তু কোরআনটাকে আমরা শুধু রেখে দিয়েছি কোথায় জানেন হাফেজের মাথায় কাগজের পাতায় মাদ্রাসায় মসজিদে নামাজের তেলাওয়াতে কিন্তু কোরআনটাকে আজকে আমরা সমাজের পাতায় পাতায় আনতে পারিনি আজকে যদি সমাজের পাতায় পাতায় কোরআন থাকতো তাহলে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন আসমান জমিনের সকল রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম لفتحنا عليهم بركات من السماء والأرض এটা কার ওয়াদা আল্লাহ এখন রহমতের দরজা না গজবের দরজা এখন পৃথিবীতে চলছে কিসের দরজা গজব তুরস্কে গেল সিরিয়া গেল আবার গবেষণা এসেছে যেমন কিছু দেশ মাটির নিচে বিলীন হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা এগুলো একটা গবেষণা কিচ্ছু না সমাজ থেকে পাপ দূর হলে সকল গজব দূর হয়ে যাবে এটা কার ওয়াদা পাপ করবেন পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে পাপ ছাড়বো রহমত নাজিল হবে জয় বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দিতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তো রহমান তোমার ছোট ছোট গুনার দিকে আমি তাকাবই না নুকাফির আনকুম সাইয়্যাতিকুম এই সমস্ত ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব কিন্তু আজকে সমাজে ছোটখাটো পাপ তো দূরেই থাক পাপের সাগরে আছি আমরা কিসের সাগরে আছি পাপের সাগরে আজকে আস্তে আস্তে আজকে কিছু কথা বলবো আমি আমি ইচ্ছা পোষণ করেছি আজকে আমি সেই সূরা থেকে কথা বলবো যে সূরাটির নাম হলো এই কিতাবের নামে সূরাতুল ফুরকান সূরাতুল ফুরকান এই কিতাবের নাম কি না আরেকটা নাম আছে কি বলেন ফুরকান আল্লাহ তাআলা এই কিতাবের আরেকটা নাম দিয়েছেন ফুরকান দেখেন এই কিতাবের নাম যে ফুরকান আল্লাহ তাআলা প্রথম আয়াত দিয়ে এই সূরার নামকরণটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে এই ফুরকান নামক কিতাব কি ফুরকান নামক কিতাব নাজিল করেছেন
তিনি যেন এই কিতাব দিয়ে গোটা বিশ্ববাসীকে যেন সতর্ক করতে পারেন। এই ফুরকান আল্লাহ তাআলা এই কিতাবের নাম কেন দিলেন? আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন নাযিল করেছি সত্যটা জান্নাতের দল কুরআন দিয়েছেন আল্লাহ। বলবো কথা শুনতে রাজি আছি তো? আমার আগে আমানুল্লাহ না আহসানুল্লাহ খুব সুন্দর কথা বলেছে, মানুষ ছোট, ওই যে মরিচ, এত বড় বড় মরিচ তিন চারটা খায়ও ঝাল বোঝা যায় না, কিন্তু কিছু ছোট মরিচ আছে উল্টা মরিচ আছে, একটা খাইলি ব্রেন টকবক করে যে খাইছি একটা জিনিস। তাহসানুল্লাহ যদিও মানুষ ছোট খুব সুন্দর কথা বলেছে, হ্যাঁ খুব সুন্দর, এলাকায় বাড়ি না ওই তো আশেপাশে তো, যে ভাষা এক তো, ভাষা এক না, জয়পুরহাট ধামরহাট হাট হাট মিল আছে তো, মানুষ নওগাঁ কিন্তু বাজার করেন জয়পুরহাটে, তাই তো বোঝা যায়। এখন কেন যে জেলা নওগাঁ হলো আল্লাহ যায় সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বরকত দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা তাহলে কোরআনের আরেকটা নাম আমরা জানলাম, কি নাম বলুন তো? ফুরকান মানে কি, কোনটা সত্য কোনটা মিথ্যা যা দিয়ে জানা যায় তার নাম কি? কোনটা সত্য আর কোনটা মিথ্যা যা দিয়ে জানা যায় তার নাম কি? ফুরকান। কোনটা বৈধ দল আর কোনটা অবৈধ দল, কোনটা জান্নাতের কোনটা জাহান্নামের, সব ক্লিয়ার আছে কোন কিতাবে? আমরা এই কিতাবটা ফলো করব। ঠিক একটা মাস পরে আসতেছে কোন মাস? ইবাদতের মৌসুম। ইবাদতের কি মৌসুম? ফলের মৌসুম থাকে না? জামাইকে দাওয়াত দেন কোন মাসে? কথা বলে না, একটু জোরে কথা বলতে হবে, তাহলে একেবারে দাওয়াত দেয় না জামাইদের, দেখি দাওয়াত দেন না জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাস হলো ফলের মৌসুম, আম জাম কাঁঠাল লিচু সব এক সময়ে পাওয়া যায়, এই জন্য জামাইদেরকে দাওয়াত দিয়ে জ্যৈষ্ঠ মাসে খাওয়া। ঠিক তেমনই ইবাদতের একটা মৌসুম আছে, সেই মৌসুমটা কোনটা বলুন তো? বলুন কোনটা? রমজান। মাত্র এক মাস আছে। আচ্ছা রমজান কি এত দামি হতো কোরআন ছাড়া বলেন? আচ্ছা এই মাহফিল কি এত দামি হতো কোরআন ছাড়া? এই মাহফিল কি হতো কোরআন ছাড়া? সব কিছুর মূল আয়োজন কি? এখন একটা প্রশ্ন করি, কোরআন পড়তে পারেন কয়জন ভালো করে? এই হাত তুলতে বলি নাই, আরে পারেন দেখে হাত তুলতেছে, ভাবেন না কোরআন কি সবাই কি সহি করে পড়তে পারে? আমি যদি বলি এই জায়গায় কতজন ভাই কোরআনটাকে সহি করে সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, হাত কি বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে না? উঠবে। কেন উঠবে? এটা কি ওঠার কথা ছিল? এটা কি ওঠার কথা ছিল? আচ্ছা যদি বলি এখানে মুসলমান কতজন আছেন, হাত কি কম উঠবে না বেশি উঠবে? মুসলমানের হাত বেশি উঠবে, আর কোরআন পড়তে পারে না কি এটার হাত কম উঠবে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মানে কোরআন না জানা মুসলমান, কোরআন না জানা মুসলমান, এটা কি আল্লাহ তাআলা পছন্দ করবেন? আস্তে বলে, আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিচ্ছি মনে হয়, হুজুর এসে আপনি দেখি আমাদেরকে আসামি বানায় দিচ্ছেন ধীরে ধীরে, এটা কি ভাবতেছেন নাকি? না রে ভাই, আমি খুব দরদ রেখে কথা বলার চেষ্টা করছি, একটু কান লাগান। বহু সময় চলে গেছে আমাদের, বহু সময় নষ্ট করেছি, এক একটা ঘন্টার দাম কত? চার আড্ডায় চলে গেল, খেলার আড্ডায় চলে গেল,
রাত 3টার দিকে উঠে ওযু কইরা দুই রাকাত নামাজ পড়ে বিশ্বকাপ খেলা দেখে আমি নিজে সাক্ষী আমার ফোন দিয়ে বলে হুজুর একটু দোয়া করেন আমার দলটা যেন জিতে হুজুর কান্দে আসে তার এত মেহনত দুনিয়ার সময় কত ব্যয় করলাম এই কিতাব এত শক্তিশালী এই কিতাব আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে রাসূল সুপারিশ করতে পারবেন না যদি কোরআন আমার বিরুদ্ধে রায় দেয় রাসূল সুপারিশ করতে পারবেন না তাহলে কোরআনটাকে আমার অনুকূলে নেওয়ার দরকার আছে না নাই আছে কোরআন মাহফিল আসছেন তাই জন্য কথাগুলো বলছি কিন্তু চাচার বয়স 60 বছর যখন বলি চাচা কোরআনটা পড়েন তখন চাচা বলে বাবা মুখে আসে না পড়তে পারি না বয়স হয়ে গেছে মাথায় ঢোকে না কিন্তু চাচাকে যখন বলি চাচা ধামুরহাট পৌরসভার সামনে যে 400 একটা জায়গা সুন্দর স্কয়ার দেখে একটা জায়গা আছে সেখানে একটা বিল্ডিংও আছে চাচা সেই জায়গার দাগ নাম্বারটা কত 83 বলে দিছে কিন্তু বলছে না ওটা মনে আছে যখন বলা হলো চাচা মাঝে মাঝে দেখি নওগাঁ জসকোটের বারান্দায় সকাল বিকাল ফাইলে খুব দৌড়াদৌড়ি করেন এর কারণটা কি সেই সময় চাচা বলে শোনো বাবা 20 বিঘে জমি আমার আছে মামলা চলছে এই মামলার রায়টা কয়েকদিনের মধ্যে পেয়ে যাব আমার পক্ষে আসবে কিন্তু মাঝে মাঝে উকিল ভুল করে সে আর্টিকেলগুলো ভুলে যায় মাঝে মাঝে উকিলকে আমি বুদ্ধি দিয়ে যাই উকিলকেও বুদ্ধি দিতে পারেন দাগ নাম্বারও তার মুখস্থ আছে আরএস নাম্বার সিএস নাম্বারটাও মুখস্থ আছে দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের জন্য যদি দাগ নাম্বার আরএস নাম্বার খতিয়ান নাম্বার সব যদি জানা থাকে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন সেই জান্নাতের এরিয়াটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সেই জান্নাতের দাগ নাম্বার নাই আস্তে বলে দাগ নাম্বার আছে না নাই কোথায় খুঁজতে হবে কোথায় খুঁজতে হবে খুঁজে বের করতে হবে তাছাড়া দাগ নাম্বার ভুল হয়ে যাবে আর দাগ নাম্বার ভুল মানে জান্নাত না পেলে কোথায় জাহান্নাম আমার বাবাজি মুরব্বীরা যারা আছেন তাদেরকেও বলবো যুবক যারা আছো তাদেরকেও বলবো আজ থেকে ঠিক 30তম রমজান পর্যন্ত সোজা 2টা মাস সময় আছে 60 দিন পরে আছে রাসূল যখন রজব মাস পেতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়াবলিগনা রমাদান যদিও হাদিসটার রাবি জাইফ কিন্তু হাদিস তো জয়ীফ নয় হাদিস তো হাদিস আমার নবীজি বলেছেন মাঝে মাঝে তিনি দোয়া করতেন আল্লাহ রজব শাবানের বরকত দাও রমজান পর্যন্ত হায়াত আমার পৌঁছিয়ে দাও রমজান পর্যন্ত তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও রমজান পর্যন্ত আমাকে বাল্লিগে না পৌঁছিয়ে দাও জোরে বলি সুবহানাল্লাহ কি সুন্দর করে রাসূল দোয়াটা শিখিয়ে দিয়েছেন সেই শাবান মাস আমরা পেয়েছি আমার নবীজি রমজান বাদে বাকি 11টি মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা যে রেখেছেন যে মাসে সেই মাসের নাম হলো শাবান কেন রেখেছেন যেন রমজান মাসে রোজা রাখতেনি যেন কোনো কষ্ট না হয় তার জন্য প্র্যাকটিস স্বরূপ শাবান মাস থেকে তিনি শুরু করেছেন প্রস্তুতি নিয়েছেন শাবান মাস থেকেই এবার আমরা এখানে বসে আছি যারা আমি সবাই উদাত্ত আহ্বান জানাবো এবার রমজানের প্রিপারেশন হবে 2 মাসে যেমন করি হোক কোরআনটাকে সহি করে পড়া শিখব ইনশাল্লাহ আওয়াজ খুব স্লো হল খুঁজে মাহফিল এসে বিপদে পড়ে গেছে কি শিখবেন না একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন কোরআনটা আমরা এই 2 মাসে শিখে ফেলব যেমন করি হোক আমাকে শিখতেই হবে আমাকে জান্নাত যেতেই হবে
কারণ কোরআন সহি নাই নামাজও সহি নাই আজকে সমাজের কি দশা পার্লামেন্টে কারি সাহেব যায় না কারি সাহেব কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু হয় আমি নিজের কানে শুনেছি কোন এক অধিবেশনে এরকম তেলাওয়াত হবে কারি সাহেব না এখন তেলাওয়াত করবে কে তেলাওয়াতের দায়িত্ব পড়েছে কোন এক সংসদ সদস্যের উপরে দায়িত্ব পড়েছে উনি তেলাওয়াত করতেছে কেল হেলে হে হে শয়তান কয় তোর সামর তেলাওয়াত সুন্দর আছে কোরআন তাকে লানত দেয় কোরআন তাকে লানত দেয় রুব কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআহু কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে তাহলে সবার আগে আমরা কোরআনটাকে সহি করে পড়ব জোরে বলি ইনশাআল্লাহ মাইক ওলা আপনি বোঝেন না সাউন্ড গুলো কেমন হচ্ছে আমি বুঝতেছি না মাইকের অবস্থা খুব খারাপ সো সো করে একটা আওয়াজ ব্যাড হয় এটাও বোঝেন না আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা তাহলে না কি সমস্যা কি সম্মানিত বন্ধুগণ আমার দিকে একটু তাকান তাহলে যদি আমরা আজকের মাহফিলে সেই সিদ্ধান্ত নিয়ে যদি এটাকে বাস্তবায়ন করি মাহফিলকে আমার আপনার জন্য অকল্যাণ না কল্যাণ হয়ে যাবে আর যদি না মানি লাভ আছে যদি না মানি লাভ আছে আমার দেশে ওয়াজ শুনে আমল করা লোক বেশি না কম যদি আমল করত সবচেয়ে বেশি ওয়াজ শুনে হলো মাইক ওলা মাইক ওলার চাইতে ওয়াজ কি বেশি শুনে ওকে দাঁড়িয়ে নাই রাগ করতেছেন নাকি রাগ করে ওয়াজ কম শোনে না আমার বন্ধুগণ আমরা আমল করব আজকে যে কথাগুলো শুনবো আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ একটা কাজ কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি বলেন কি এখান থেকে বের হয়ে ভুলে যাবো আমরা নাকি মনে থাকবে তো সবার মাথায় সেট আপ দিয়ে নেন কোন শিক্ষক আমি নির্বাচন করব কাকে দিয়ে আমি শিখবো কোরআন পেরেশান হতে হবে পেরেশান হতে হবে জান্নাত এত সস্তা নয় এত সস্তা জান্নাত নয় ঠাক ঠুক মেরে কয়েকটা সেজদা দিয়া শুক্রবারের নামাজ কইরা কিছু দোয়া টোয়া কইরা বলবা আল্লাহ তুমি আমার জান্নাত না দিয়া যাবা কই এরকম চিন্তা করতেছি না আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন সেই জান্নাত পেতে হলে পরীক্ষা দিয়ে যাচাই বাছাই করে ভাইবা বর্ণে উত্তীর্ণ হয়ে এরপর জান্নাত দিতে হবে ভাইবা আছে না নাই ভাইবা আছে ভাইবা আছে কিন্তু আজকে কোরআন পড়তে পারে সহি করে হাত বেশি উঠতেছে না এটার জন্য শুধু ব্যক্তিগত জীবন শুধু ব্যক্তি দায়ী নয় এটার জন্য পরিবারও দায়ী সমাজ দায়ী শিক্ষা ব্যবস্থারও দায়বদ্ধতা আছে আসতে বলবেন না আছে না নাই এই দেশে যত পরীক্ষা হয় সকল পরীক্ষার ভাইবা আছে না নাই আছে যত চাকরির জন্য পরীক্ষা হয় সকল চাকরির আপনি এত ঘুদাঘুদি করতেছেন কেন একভাবে রেখে দেন যত চাকরি হয় প্রত্যেকটা চাকরির ভাইবা আছে না নাই আচ্ছা ভাইবা আছে যদি এরকম কন্ডিশন হতো যার নামের আগে মোহাম্মদ লাগানো আছে যে মুসলিম পরিবারের সন্তান সকল ভাইবা বর্ণে শিক্ষার্থীকে প্রার্থীকে অবশ্যই কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে তাকে তেলাওয়াত ধরা হবে তাকে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনাতে হবে এই জাতীয় যদি কোনো কন্ডিশন রাখা হতো তাহলে কি আমার দেশে অশুদ্ধ তেলাওয়াতকারী কোনো লোক থাকতো আসতে বলবেন না থাকতো তা না করে কি করছে জানেন বানর ঢুকাইছে বানর কি ঢুকাইছে বানর
মানুষটাকে বানর ছিল আমরা বলে দেখেন আমাদের দাম কি আর নিয়ে আসছে কোথায় আমরা কি বানর ছিলাম আসতে বলবেন না আমরা কি বানর ছিলাম না আমরা কি ছিলাম মানুষ এখনো মানুষ আমরা কার সন্তান বলেন কার সন্তান অতএব বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই ঠিক কিনা আমরা হলাম আদম সন্তান আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররনা বনি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি কার কথা আল্লাহ আল্লাহর কথা তাহলে একটা চ্যালেঞ্জ আমরা নেব আগামী দুই মাসে আমরা কোরআন শিখে ফেলব জোরে বলি ইনশাআল্লাহ কোন সূরা থেকে কথা বলেন কোন সূরা থেকে কথা আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন কিন্তু আমি একটা মানুষকে কোরআন শিখাতে গেলে আলোচনা করতে গেলে একটু মুখস্থ করায় নি এটা আমার নেচার আমরা মুখস্থ করে যাব কিছু কথা আজকে জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব আমিও যাব আপনিও যাবেন কিন্তু আমলনামাগুলো যে কোনো একটা হাতে আল্লাহ তাআলা ধরায়া দিবেন বাম হাতে যদি চলে যায় এটা হলো খারাপ আমল ডান হাতে যদি চলে যায় এটা ভালো আমল আমরা আমলটা নেব বাম হাতে না ডান হাতে বাম হাতে না ডান হাতে ডান হাতে যদি আমলনামাগুলো নিতে চাই সকল কাজগুলো করতে হবে হালাল না হারাম হালাল না হারাম সে হারামগুলোকে বর্জন করে হালালগুলোকে ধরবো আমরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন বান্দা শোনো তোমার জন্য জান্নাত তো ক্লিয়ার হয়ে যাবে শুধু হারামকে বর্জন করে হালাল জীবন গ্রহণ করে নাও আমার ফরজ হুকুমগুলোকে মেনে নাও ফরজ বিধানগুলোকে মেনে নাও জান্নাত তো আমি তোমাকে দেবার জন্য প্রস্তুত আছি সত্য হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা فادخلي في عبادي وادخلي جنتي جل وعلا الله اكبر ও প্রশান্ত আত্মা তুমি আমার বান্দা হয়ে যাও আমার জান্নাতে প্রবেশ করো কেউ তোমাকে বাধা দেবে না শর্ত হলো বান্দা হয়ে যেতে হবে কার বান্দা কাকে বলে আজান শুনলে পড়ে মনে হয় নামাজ না পড়লেও হয় বান্দা কি তাকে বলে আজান শোনার সঙ্গে সঙ্গে সে বান্দার দায়িত্ব হবে নামাজে চলে যাওয়া কিন্তু একটা যদি প্রশ্ন করি আমি বলুন তো আমার দেশে আজান শুনলে মসজিদে বেশি না বাজারে বেশি মানুষ কোথায় বেশি মানুষ বাজারে আজান হচ্ছে মসজিদের রয়েকে মাইকি আজান শুনতেছি কানে আওয়াজ আসতেছে কিন্তু নামাজের কোনো খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جربنا الله أكبر جهنم يدريك بلها بجهنم يرى أسكي تمرا جهنم كانوا شدين ترابل بي আমরা চারটা কাজ দুনিয়াতে করে আসি নাই নাম্বার ওয়ান হলো আজান শুনেছি কিন্তু নামাজে যাই নাই নামাজে যাই নাই এরকম লোকের সংখ্যা আমার দেশে কম না বেশি আসতে বলবেন না কম না বেশি বেশি নামাজ তো পড়েই না আবার বিভিন্ন দরবারের মরিদ হয়ে বসে আছে এলাকায় আছে কিনা জানি না আছে নাকি জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল আমার মাহফিল ছিল গাজীপুরে, তো সেখানে আমাকে বলা হলো হুজুর আমাদের এলাকায় কিছু মাজার আছে সেখানে গিয়ে সবাই সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না। বললাম আর কাকে কাকে সেজদা দেয়? হুজুর আমাদের এখানে কিছু পীর কেবলা আছে তাদেরকেও সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না। এই মস্তক একমাত্র কার জন্য? জোরে বলবেন, কার জন্য? যে দরবারে সেজদা গ্রহণ হয়, যে লোকের পায়ে সেজদা নেয় ওদের ঠ্যাং ভাঙা দরকার, পা গুঁড়ো করে দেওয়া দরকার। পৃথিবীতে যদি সেজদার কোন হুকুম থাকত, পৃথিবীতে সেজদার যদি কোন হুকুম থাকত, সকল সেজদা নবীর পায়ে দেওয়ার কথা ছিল। আমার নবীর কবরে কোন সেজদা আছে? আমি নিজের চোখে দেখেছি, আমি অসংখ্যবার আমি আমার নবীর মকবরা কবর জিয়ারা করেছি, আমি নিজের চোখে দেখেছি। একটা ফুল সেখানে পাবেন না, সেখানে কোনো সেজদা পাবেন না। কারণ রসুল আবদ, রসুল বান্দা, আমিও কি বান্দা? বান্দা চাবে কার কাছে? বান্দা কি বান্দার কাছে চাবে? বান্দা চাবে কার কাছে? আল্লাহর কাছে। চলে গেছে বাবার দরবারে, আবার গরুও পাঠায়। আছে নাকি এগুলো গরু পাঠায়? যারা গরু পাঠায় তারা এক বল প্যাট প্যাট ঘষে কেমনে? এটা ও ডেক্সি, হ্যাঁ ডেক্সি থেকে প্যাট ঘষে, মানে বাচ্চা হওয়ার জন্য। ও আজকে শুধু আমি পারি? দেখে এক একটা প্রতিভা এক এক রকম। ও তাহলে এরকম চলে, এগুলো হয় বাচ্চা হওয়ার জন্য? চিন্তা করা যায় কি নোংরামি? আমি নিজের চোখে একদিন দেখছি, অনেক আগের কথা, প্রায় এক যুগ হবে, গাব তুলে দিয়ে আসতেছি, সালার চট পড়া, এক এরকম ভণ্ড, মৌস বড়, দাড়িও বড়, বগলের চুল বড়, নিচের দিকে আর গেলাম না, মাথার চুলে জট পাততে পাততে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। এই পাগল হাঁটতেছে, পিছনে কিছু পাগল বলতেছে, বাবা একটা বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজ? বাচ্চা কে দিবেন? আসতে বাচ্চা কে দিবেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষকার? ঠেলাই কইছি, ফায়সালা কার? আল্লাহ। সন্তান দেওয়া না দেওয়া, ইহা বলি মাই ইয়াশা ইনাসা ওয়াহা বলি মাই ইনা ওয়াহা বলি মাই ইয়াশা ইয়াশা উযুকুর। আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে কিছুই দেন না, আকীমা করে রাখে, বন্ধা করে রাখে। এই ক্ষমতা কার? আল্লাহ। তো পিছন থেকে বারবার চাচ্ছে, বাবা বাচ্চা দিবা? বাবা কিছু কথা কয় না, বাবা সালার চট পড়ে আছে, হাসেও না কান্দেও না, বোঝা যায় না। হ্যাঁ, সামনে হাঁটতেছে, আবার হাঁটতে হাঁটতে পেশাবও করতেছে। পিছন থেকে এই পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। ইমান কেমনে হারা হয়? শোনেন, পীর যদি তার মুরিদকে সবকিছু দিতে পারত, মুরিদের যদি ইমান না থাকে কোন পীর কিছু করতে পারবে? আস্তে বলে, পারবে? নবীর নবীর নবী তো নবীর ছেলের জন্য কিছু করতে পারেন না, বংশ দিয়ে কি করবেন আপনি? আমার ছয় সাত মাস আগে চিটাগাং মাহফিল, আমি এয়ারপোর্টে ঢুকতেছি, ডোমেস্টিকে ঢুকতেছি, বোর্ডিং পাস নিয়ে সামনে ঢুকবো, বসবো, বসার জায়গা পাচ্ছি না, বিমানে উঠবো এক ঘন্টা সময় লাগবে, বসি কোথায়? কোনো সিট মানে
ফাঁকা আছে কিন্তু বসার মতো জায়গা নেই যেখানেই যাবেন এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি তাকে গায়ে কাপড় চোপড় আছে এখন নাকি আধুনিকতা হলো কাপড় চোপড় যত খোলা যায় তত নাকি আধুনিক হওয়া যায় আচ্ছা বনের পশুর কি কোনো কাপড় চোপড় আছে তাহলে যদি কাপড় ছাড়া যদি আধুনিক হওয়া যায় পৃথিবীর সবচেয়ে আধুনিক হলো বনের পশু আস্তে কর কেন তাই তো হওয়ার কথা কাপড় চোপড় খুলে যদি আধুনিক হওয়া যায় সবচেয়ে আধুনিক কে হওয়ার কথা পশু ওদের তো গায়ে কোনো কাপড় চোপড় নেই সাহসী অভিনেত্রী বলে কাকে জানেন যে যত কাপড় খুলতে পারে তাকে সাহসী অভিনেত্রী বলে এরই বিশাল সাহস কাপড় চোপড় খুলে ফেলে দেয় যেরকম নাউজ এই হচ্ছে অবস্থা আমি ভিতরে ঢুকে জায়গা পাচ্ছি না বসবো কোথায় আমি ভাবতেছি আমার মতো টুপিওয়ালা কেউ দুই একটা নাই খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখি যে এক জায়গায় টুপিওয়ালা একজন বসে আছে বললাম আমিও টুপিওয়ালা যাই তো বসার সঙ্গে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম সালাম দিলাম উনি উত্তরটা নিল কি নিল না বুঝলাম না বারবার আমার টুপির দিকে চাই আছে মানে ওনার টুপির সাথে আমার টুপি মিলে নাই কি কথা কি বোঝা যায় ভাই আমার তো আমি আবার তাকে বললাম মুরব্বী আমি তো আপনাকে সালাম দিয়েছি তো মুরব্বী আপনার নামটা কি চটপাটি আলাদা মানে উনি কথা বলতেই চাচ্ছেন না বলে ফেলেন আমি অমক পীরজাদা যখন কইছে পীরজাদা আমি পীরকে ভালোবাসি যদি হক কেন পীর হয় আমি কেন গালিগালাজ দেব পীরদের অবদান আছে না নাই আসতে বলে আছে না নাই আমি পীরকে ভালোবাসি কিন্তু খাজার নাম করে গাঁজা খাওয়া এটা খাজা মরিদিন চিস্তে এটা শিখিয়ে যান নাই মৈনদিন চিস্তি শিখিয়েছেন রাজা পৃথ্বীরাজকে কেমনে পরাজিত করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে খাজার নামে গাঁজা তুলবা গাঁজা খাওয়া এটা হবে না কি জিকির কর খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল আছে না তা আমি এই পীর সাহেবের পরিচয় যখন পেলাম আমি চুপ করে বসে আছি আমাকে বললো হুজুর আমাকে বলতেছে আপনি কে আমাকে এরকম করে প্রশ্ন করছে আমি বললাম আমি তো আপনি পীরজাদা আমি হলাম নবীজাদা কি কথা কি বুঝতেছেন তাহলে আমি ডিগ্রি আমার কমলো না বাড়লো উনি পীরের ছেলে আমি কিসের ছেলে আপনি কিসের বললেন আমরা সবাই কিসের ছেলে আমার বাপকে আদম কি ছিলেন আমরা তার কি সন্তান তাহলে আমাদের দাম কি কম তো আমার দিকে চেয়ে আছে এরকম করে কি বললেন হ্যাঁ আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা পরিচয় দিতে পারেন আমি নবীজাদা লাভ কি কোনো লাভ নেই কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আবুল হাব কোন বংশের লাভ কি লাভ আছে চৌধুরী মির্জা মোগল পাঠান সৈয়দ সর্দার শেখ আছে না ভাই লাভ আছে কোনো লাভ নাই কিসের মির্জা কিসের সৈয়দ কিসের মোগল কিসের পাঠান এগুলো আল্লাহর সামনে যাবে না বংশ দিয়ে যদি হতা বোলাহাব জান্নাতে চলে যেত বংশ দিয়ে যদি হতা বোতালেব জান্নাত পেয়ে যেত বংশ দিয়ে যদি হতে এরকম করে বহু মানুষ জান্নাত পেয়ে যেত নবীর ছেলে হয়ে যদি জান্নাত পাওয়া যেত কেনান জান্নাত পেয়ে যেত নবীর বাপ হয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আজরও জান্নাত পেয়ে যেত কিন্তু জান্নাত পাবে না কারণ তার মধ্যে কি নাই আসতে বলবেন না কি নাই কোন মাজারে গিয়ে কোন কারো কাছে গিয়ে সেজদা দেওয়া মানে কি হেরে যাওয়া কি হেরে যাওয়া ইমান হেরে যাওয়া এগুলো কথাগুলো বলা দরকার অনেকে ভুল করে ফেলেন মা বোন যারা মা ফিরে আসছেন পৃথিবীর কোন ব্যক্তি আপনার উপকার করতে পারবে না আপনারা যদি আল্লাহ ক্ষতি করতে চান সকল ক্ষতি সকল কল্যাণ
একমাত্র কার দরবার থেকে আসে আস্তে বলবেন না কার দরবার থেকে আসে আল্লাহর দরবার থেকে আসে এই সমস্ত অপরাধগুলো করা যাবে না যখন আমার কোনো কিছু চাইতে হবে আমি নামাজে দাঁড়ায়া যাব সিজদার মধ্যে চাবো যা চাবো আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দিবে আযান শুনলেই কোথায় যাব আস্তে বলবেন না কোথায় যাব সিজদা দেব কাকে কাকে ইয়া أيها الذين آمنوا اركعوا واسجدوا وعبدوا ربكم وفعلوا الخير এক ওয়াক্ত নামাজের দাম যে কত সারা জীবন নফল নামাজ পড়ে এক ওয়াক্ত ফরজ নামাজের সমান মর্যাদা পাওয়া যাবে না ফজরের দুই রাকাত যে সুন্নাত ফরজের আগে পড়া হয় রাসূল বলেছেন ركعتي صلاة الفجر خير من الدنيا وما فيها فجر دركة سنة هلو اي دنيا بان دنيا رمج جاك سواجه تار چاي تو دامي كي نماز بلن كي نماز فرس تو بادي تھاك فرس دام تو ارو قوم نكي ارو بش اي چانس گلو امرا سرد چيب এই সুযোগগুলো আমরা আমাদের জীবন থেকে মাইনাস করে ফেলতেছি বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রেখেছে বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই না মাদেরও দোষ আছে মারা ভিডিও গেমস গুলো চালু করে বাচ্চাদেরকে ভাত খাওয়ায় আমি কি এগুলো অবাস্তব বলছি আমি কি অবাস্তব কিছু বলছি নাকি অথচ বাচ্চাগুলোকে কোরআন শুনিয়ে শুনিয়ে খাওয়ানোর কথা ছিল সুন্দর করে কোরআন তেলাওয়াত গুলো দেখে দেখে তাকে শেখানোর কথা ছিল কিন্তু বাচ্চার হাতে ভিডিও গেমস দিয়ে ফেলছে বাচ্চা এত আসক্তি হয়ে গেছে বাচ্চা মোবাইল ছাড়া কিছুই বোঝে না কিন্তু সেই বাচ্চাকে ওই জায়গায় না রেখে যদি শিশুর ছোট শিশুটা মেয়ে হোক ছেলে হোক নাবালেক যদি হয়ে থাকে নাবালেগা যদি হয়ে থাকে প্রত্যেকটা শিশু তার নামাজ শিখবে বাড়িতে না মসজিদে বাড়িতে কেন শিশুরা নামাজ শিখবে কোথায় আরো জোরে বলেন আরো জোরে বলেন মসজিদে মসজিদে শিখবে মেয়ে হোক ছেলে হোক বয়স হয় নাই নামে লাগা আপনি বাবা আপনার দায়িত্ব হলো তাকে সাথে করে নিয়ে যাওয়া সে নামাজের শৃঙ্খলা দেখবে নিয়ম দেখবে টাইম শিখবে আনুগত্য শিখবে শ্রদ্ধা শিখবে ভদ্রতা শিখবে সব শিক্ষা নামাজের মধ্যে আছে না আচ্ছা ইমামের সঙ্গে কেমনে কথা বলতে হয় শিখবে কিন্তু আজকে আমার দেশে আমি মদিনার মসজিদে দেখেছি ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে সব বাচ্চা বাচ্চার বাপ মা সব করে কি জানেন মদিনায় এসে সব বাচ্চাকে দেয় ছেড়ে ঘর তোরা খেলাধুলা কর বাচ্চাদের সবচেয়ে প্রিয় জায়গা হওয়ার কথা হলো মসজিদ কিন্তু আমার দেশে কিছু বুড়া চাষা আছে এই বুড়া চাষাগুলো বাচ্চাদেরকে দেখলে চোখ এইরকম বড় বানায় আমি কি ভুল বলছি বাচ্চা দেখলেই ধমকা ওই নাতিরাও মনে মনে কয় বুড়া মা কুলখানি খাবো বাচ্চারা হলো ফেরেশতার মতো কিসের মতো বলেন তাদের কোনো গুণা নাই তো আপনি নিষ্পাপ বাচ্চাকে নামাজ শিখাবেন কোথায় মসজিদে শিখাতে হবে ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা মসজিদে শিশুর কান্না আর হাসির আওয়াজ শুনতে পাওয়া শিশুরা কাঁদবে এই আওয়াজ শোনা যাবে শিশুরা হাসবে এই আওয়াজ শোনা যাবে মসজিদ থেকে সুবহানাল্লাহ বলবেন না কতগুলো শুনে মনে হয় বিরক্ত হচ্ছে না আপনারা এগুলো কথা কি আমাদের জীবনের সঙ্গে দরকার আছে না আচ্ছা বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যাবে দেখবেন বাচ্চাকে আপনি একদিন দুদিন মসজিদে নিয়ে চলে গেছেন পরের দিন আপনি নিজেই না যেতে পারলেও সন্তানটা যাওয়ার জন্য আগ্রহী হয়ে যাবে সে নিজেই ছুটে ছুটে যাবে মসজিদের দিকে নামাজটা পড়বে আজান হবে কখন ঘড়িটা দেখবে আম্মা আজান দিয়ে দিল মসজিদে চলে গেলাম এই যে সে নিয়মগুলো শিখে নিল সারা জীবন সে যত বড় অফিসার হোক না কেন সে ইসলাম বিরোধী হয়ে উঠবে না
খারাপ হবে না সকল শিক্ষা হলো আসসালাতু ইবাদুদ্দিন নামাজ হলো দ্বীনের স্তম্ভ দ্বীনের স্তম্ভ দ্বীনের খুঁটি এজন্য পরিবারকে মসজিদমুখী করব আমরা আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নামাজের জন্য পারমিশন দিয়েছেন নবীজি একদিন জুমার খুতবা দিচ্ছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে আসবেন মানুষ হলো 4 ফিট জুব্বা পড়ছে 5 ফিট বাচ্চারা এগুলো করে না করে না ছোট ভাই বড় ভাইয়ের জুব্বা পড়ছে তাহলে তো পেছ লাগবে এরকম করে বড় একটা জুব্বা পরে আসছে জুব্বার কাপড়ের সঙ্গে পেছ লেগে হোসেন পড়ে যায় আমার নবী যেটা লক্ষ্য করে জুমার খুতবা ছেড়ে দিয়া দূর থেকে হোসেনকে কোলের মধ্যে করে নিয়ে তিনি প্রথম কাতারে বসায়া দিলেন প্রথম কাতারে বসায় দিয়া নবীজি আবার খুতবা শুরু করে দিলেন নবীজি সেজদার মধ্যে একদিন আছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে গিয়ে নবীজির ঘাড়ে গিয়ে বসে আছেন নবীজির সেজদার মধ্যে তিনি সেজদা দিয়ে তসবিহ জপতেছেন হোসেন ঘাট থেকে ওঠে না আমার নবীর সেজদা থেকে উঠতে পারেন না স্বেচ্ছায় যখন হোসেন উঠে গেল আমার নবীজি উঠে বসলেন তাশাহুদ পড়ে আস্তে করে সালাম ফিরলেন সালাম ফেরার পরে বলছেন হুসাইন আজকে তুমি আমার বড় উপকার করেছো ঘরে বসার কারণে আমার তসবির পরিমাণটা বেড়ে গেছে নবীজি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন আমার নবীজি শিশু প্রিয় নবী ছিলেন আম্মা জেলায় সবলে আমি নবীর স্ত্রী ছিলাম কিন্তু মাঝে মাঝে মনে হতো রসুল হোসেনকে এত পরিমাণ সময় দিতেন যে আমার কাছে মনে হতো আমার চাইতে রসুল হোসেনকে বেশি সময় দিতেন আমার নবীজি একদিন মসজিদে নবীর মধ্যে বসা হোসেন কোলের মধ্যে আছি নবীজি তার সঙ্গে গল্প করছেন খাওয়া নিয়ে গল্প করছেন কুশল বিনিময় করছেন এমন সময় রসুল দেখতে পেলেন বাবি জিব্রিল দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আসতে করে এসে বসলেন বসার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুসকি হাসি মেরে সালাম বিনিময় করে নিয়া হোসেনকে লক্ষ্য করে বলছেন নানা এই লোকটা মাঝে মাঝে তোমার কাছে আসে তুমি কি এই লোকটা মাঝে মাঝে তোমার কাছে আসে আমার কাছে আসে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যায় তুমি কি তাকে চিনো নাকি হোসাইন মুসকি মুসকি হাসি দিয়ে বলছে না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে আমিও লক্ষ্য করি মাঝে মাঝে কিন্তু লোকটাকে দেখে মনে হয় যেন খুব সুন্দর মানুষ সুন্দর চেহারা কিন্তু সব সাহাবীর আসার ধরনটা একরকম এই সাহাবীর আসার ধরনটা ভিন্ন রকম কেন কি হয়েছে না না বলো সব সাহাবী যখন আপনার সঙ্গে দেখা করতে আসে কেউ খেজুর কি আঙ্গুর কেউ বেদেনা উঠের দুধ উঠের গোস্তগুলো নিয়ে আসে এই লোকটা মাঝে মাঝে আসে খালি হাতে আসে আমার কাছে মনে হয় একটু কৃপন সাইজের সাহাব কৃপন মার্কা লোক আমার নবীজি মুসকি মুসকি হাসি মেরে জিব্রাইলকে মুখের বাসায় চোখের বাসায় বলছেন জিব্রাইল আমার নাতি যাকে ধরে তাকে ছাড়ে না আমার নবীজি মুসকি মুসকি হাসি দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করিয়ে ফেলেছে তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়াবে পকেটের মধ্যে হাত দিয়ে দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে ঢোকানো আছে আস্তে করে আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ঝোলায় রাখলেন রসুল তো টের পেলেন রসুল বলছেন না না কে বলেছে কে বলেছে কৃপন সাহাবি দেখো কি সুন্দর আঙ্গুর নিয়ে এসেছে হোসেন বলছে না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপন এখন দেখি মারাত্মক কৃপন কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না সুবহানাল্লাহ বলবেন না জোরে বলে সুবহানাল্লাহ শিশুকে সময় দিবেন না সে শিশু আল্লাহওয়ালা হবে কেন বাচ্চাকে সময় দেওয়া দরকার ওই বাচ্চাই তো বড় আলেম হবে ওই বাচ্চাই তো দেশ চালাবে ও সমাজ চালাবে সেই জন্য বাচ্চাগুলোকে সময় দিতে হবে ইসলামের জন্য আমার নবীজি হোসেনকে এত পরিমাণ ভালোবাসতেন একদিন দরজার কাছে এসে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন মসজিদ নবীর ভিতরে রসুল আলোচনা করছেন সাহাবা একরামকে নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হোক দরজায় দাঁড়ানো এক সাহাবিকে পাহাড়ত সাহাবি তাকে বললেন চাচা দরজাটা খুলে দেন ভিতরে যাব নানার সঙ্গে দেখা করব সাহাবি বলছেন হোসাইন তুমি এখন গেলে পরে নবী যে তোমাকে দেখেই খুতবা ছেড়ে দিবেন আলোচনা ছেড়ে দিবেন তুমি পরে আসো চোখটা বড় বানায় বলছো সাহাবি
তোমরা নেবে যে নবীর কথা বসে বসে শোনা তারা চাই তারি হোসেন আমার কি দাম কম নাকি আমার দাম কম তোমাদের নবীর চাই আমি হোসেন বড় আছি রাস্তা ছাড়া আল্লাহু আকবার বলবেন না রাস্তা ক্লিয়ার করে নিলেন নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন বসেন না মনটা খারাপ রাসূল বলছেন না তোমার মনটা খারাপ দেখে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে না না তোমার কি হয়েছে বলো হোসেন বলছেন না আমি তোমার সঙ্গে আজকে বেশি কথা বলবো না শুধু কয়েকটা কথা বলবো আমার মনটা আজকে ভালো নাই আমার কি সম্মান কিছু নাই নাকি রাসূল বলছে কি হয়েছে তোমার কে কি করেছে বলো না 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 শোনো একটা কথা বলি কি তুমি বড় না আমি বড় রাসূল বলছেন তুমি আমার চেয়ে কেমনে বড় হও আমি তোমার নানা তুমি তো আমার নাতি তুমি আমার বয়সও ছোট তুমি আমার নাতি হও তুমি তো আমার ছোটই হওয়ার কথা হোসেন বলছেন না না আজকে আমি বুঝাই দেব আমি তোমার চাইতে বড় রাসূল মুস্কি হেসে মেরে বলছে আমার নাতি মনে হয় খেপে গেছে দেখি কি বলে এবার বলছে না না তুমি আমাকে বুঝাই দাও তো তুমি কেমন আমার চাইতে বড় রাসূল কিন্তু খেপলেন না রাসূল আস্তে করে বলছে না না কি বলতে চাও বলো এবার হোসেন বলছে না না তোমাকে তিনটা প্রশ্ন করব করো তিনটা প্রশ্ন কি শর্ত আছে দুইটা এক নাম্বার শর্ত হলো যত সাহাবী তোমার আছে সব সাহাবীকে তোমার সামনে ডেকে আনো ডেকে আনা হলো এবার হোসেন বলছে না না আমি যখন তোমার সঙ্গে খেলাধুলা করি আমার সবচাইতে প্রিয় জায়গা কি রাসূল বলছে আমার সবচাইতে প্রিয় জায়গা তোমার জন্য আমার বুকটা তোমার সবচেয়ে প্রিয় জায়গা সঙ্গে সঙ্গে রাসূলকে বলছেন না না তুমি শুয়ে পড়ো লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে গিয়ে বসলেন বসে বলছেন না না তিনটা প্রশ্ন শুধু করবো উত্তর শুধু দিবা বেশি কথা বলা যাবে না নাম্বার ওয়ান প্রশ্ন না না তুমি বলো তো তোমার বাবার নামটা কি আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন আমার বাবার নাম আব্দুল্লাহ বাড়ি তার কোথায় মক্কায় কোন বংশ কোরাইশ বংশ ঠিক আছে ও নানা তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি মক্কার মানুষ কোরাইশ বংশের মানুষ তাও ঠিক আছে কিন্তু একটা যোগ হলো সেটা হলো দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে আসাদুল্লাহিল গালিব আমার গর্বিত পিতা আমি এক পাল্লাই দাও তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লাই দাও আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে বলো না না কে বড় আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন কোন কথা বলছেন না এবার বলছে না না আর কি প্রশ্ন করবে বলো না না এবার বলছে না না বলো তো তোমার মার নামটা কি আমেনা তোমার মার নাম আমেনা বাড়ি তার কোথায় মদিনা এতটুকুই তার পরিচয় শেষ কিন্তু না না তুমি তো নিশ্চয়ই জানো আমার মার পরিচয়টা কি আমার মা হলেন জান্নাতের সমস্ত নেক আবেদা সালেহা সবচেয়ে মুমিনা নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আমার মা ফাতিমাকে এক পাল্লাই দাও তোমার মা আমিনাকে এক পাল্লাই দিয়ে দাও আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবজি চোখের পানি ফেলে ফেলে কাঁপতেছেন আবার হাসতেছেন আহারে কি বিজ্ঞচিত কথা আমার কলেজার টুকরা নাতির এবার বলছে না না তুমি বলো তো নানা তোমার নানার নামটা কি তোমার নানাকে বলো সঙ্গী সঙ্গী রাসূল বলছেন আমার নানার নাম হলো হাফ জহরি বাড়ি তার কোথায় বাড়ি তার হলো মদিনায় কি করতেন ব্যবসা করতেন এতটুকুই তার পরিচয় শেষ কিন্তু নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানাকে এক পাল্লাই দাও তোমার নানা ওহাব জহরিকে এক পাল্লাই দাও আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিলেন চুম্বন করলেন কপালে গণ্ড দেশে সব জায়গায় চুমোতে চুমোতে ভরে দিয়ে বলছে না না আজকে আমি রাসূল হওয়ার পরও নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম আমার ভাইরা এই কথাগুলো
আমি এখানে উপস্থাপন করার যে মূল লক্ষ্যটা ছিল প্রত্যেক শিশুর পেছনে আমাদের মেহনত করার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আজকে সমাজ ধ্বংসের মূল কারণ হলো পরিবারকে সময় না দেওয়া সাত দিন আগে আমি চুয়াডাঙ্গা মাহফিলে গেছি এশার নামাজের পর আমাকে খাইতে দিল বসলাম বাড়িওয়ালা হঠাৎ করে আমাকে প্রশ্ন করছে হুজুর আপনার বাড়ি কোথায় বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে আমার জন্মস্থান হুজুর আমি তো আমার মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগাঁয় তো বললাম ঠাকুরগা তো বহুদূর দেশের শেষ মাথা তো চুয়াডাঙ্গা থেকে আপনার মেয়েকে বিয়ে দিলেন ঠাকুরগা এত দূরে বিয়ে দিলেন মেয়েকে এটার ঘটক কে বলছে হুজুর মোবাইল ঘটক কি হ্যাঁ তাহলে মোবাইলের আরেকটা নাম কি হলো জেনারেল মোবাইল আরেকটা নাম কি যদি কোন পিতা তার মেয়ের হাতে মোবাইল তুলে দেন ভাবতে হবে কি তুলে দিলেন ঘটক তুলে দিলেন আমি এর চাই তার কিছু বোঝাতে পারবো আমি কি শেষ করে দেবো নাকি আসেন না সবাই জোরে বলি ইনশাআল্লাহ আমি আজকে মনে হয় আমি আমার মতো করে কিছু কথা বলতে পারছি গতকালকে আমার কণ্ঠের পরিস্থিতি এটা ছিল না আমি টান দিতেই পারিনি আজকে কিছু কথা আপনাদের একটু দোয়া আছে মনে হয় দোয়া করছেন তো আমার জন্য আমার দোয়া কিন্তু অব্যাহত আছে আল্লাহ তুমি আমাদের এই সম্পর্ক আরশের ছায়া পর্যন্ত গড়িয়ে দাও আরশের ছায়া লাগবে না আজ থেকে লাগবে কি লাগবে না দায়িত্ব কিন্তু দিলাম দুইটা এই আলোচনার মধ্যে কিন্তু দুইটা দায়িত্ব দিয়ে দিয়েছি নাম্বার ওয়ান সামনে কয়দিন আছে বলেন কয়দিন ষাট দিন দুই মাস কি শিখবো নাম্বার টু কোরআন দিয়ে কি পড়বো বলেন 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 নামাজ কি কারো বাদ যাবে নিজের সন্তানকে সব নিয়ে চলে যাব কোথায় সমাজ চালাতে নিয়ে যে নেতাগুলো নামাজ পড়বে না সেই নেতাদের নেতৃত্ব আমরা মানব না মনে থাকবে সবার যে নেতার নামাজ নাই সেই নেতার মুখে আমরা জুতা মারি যারা আল্লাহর হক নষ্ট করতে পারে তারাই জনগণের হক নষ্ট করতে পারে দেশের স্বাধীনতার বয়স আজকে 52 বছর 52 বছর চলে গেল আমরা মানুষ হতে পারলাম না জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা 2000 মুক্তিযোদ্ধা জাতীয় পত্রিকার একটা জরিপে দেখলাম 2000 মুক্তিযোদ্ধা তার মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে যাদের বয়স হলো 52 বছর যুদ্ধের বয়স 52 বছর সমান সমান যুদ্ধ করলো কোনদিন এই লোকগুলো উঠে গেল এই যে রাগ করলে বসেন না কত সময় কত দিকে চলে যায় আমি খুবই খুশি যে একটা লোক নড়াচড়া করেন নাই বলি আলহামদুলিল্লাহ তাহলে যুদ্ধ হলো 52 বছর বয়স কত যুদ্ধ হলো কোন দিন রুহের জগৎ থেকে এই হলো অবস্থা আমার দেশে কোনো কিছুর সংকট ছিল না বিগত কয়েক বছরে জাতীয় পত্রিকার জরিপ এসেছে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কারা পিসাবরা ফেরেশতারা উচিত কথায় বন্ধ বেজার গরম ভাতে আছে কথা এলাকায় আছে কথা বলতে গেলেই তো দোষ হয়ে যায় এদেশের ক্ষমতার মসনদে কোনদিন আলেমরা ক্ষমতায় আসে নাই এদেশের লুটপাট এদেশের দুর্নীতি এদেশের কায়েমের সাথে আলেমদের দূরতম কোন সম্পর্ক নাই কিন্তু এখন সমস্ত আসামি কারা দুঃখ রাখি কোথায় নষ্টা ভ্রষ্টা মহিলা যা আগে পেটে বাচ্চা আসে এরপরে গায়ে হলুদ দেয় এরপরে বিয়ে হয় হাত রাঙ্গানো মেহেদি নিয়ে কোর্টে হাজিরা দিতে যায়
কোনো হাত করা লাগে না আর শাইখুল হাদিস হাজার হাজার হাদিসের হাফেজ বড় বড় আলেম ওলামা তাদের হাতে হাত করা লাগানো হয় বড় দুঃখের বিষয় বড় দুঃখের বিষয় আলেমদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন আমিন আরো যারা আল্লাহ কবুল করুন আমিন কষ্ট পাচ্ছেন না আমি কোন দলীয় কোন দলকে সমর্থন দিয়ে আমি কথা বলছি না আওয়ামী লীগ আমার বিএনপি আমার জাতীয় পার্টি আমার সব দল আমার সবাই তো ভাই কিন্তু যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আলেমদের বিরুদ্ধে চারণ করবে রাসূলকে নিয়ে কথা বলবে আল্লাহকে নিয়ে কথা বলবে জিব্বা টেনে ছেড়ব আমরা এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না কারণ ঈমান বিক্রি করে খাওয়া যাবে না ঈমান বেচা লোক আমার দেশে আছে না নাই সকালবেলা ঈমানদার বিকালবেলা ঈমান বেচে শেষ ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আখিরের জামানায় এমন কিছু লোক আসবে যারা সকালবেলা মুমিন থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে সহি হাদিস সম্মানিত ভাইয়েরা এই জন্য যা বলবো অকুল হক ইন কানা মুররান সত্য কথা বলবো অকুল কওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম সত্য কথা বলবা আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলকে ইসলাহ করে দিবেন ভুল তো ঠিক করে দিবেন সত্য কথা বলার জন্য সুবহানাল্লাহ বলেন সত্যবাদী লোকের অপরাধ শুধু একটাই হয় সত্য কথা বলা ঠিক কিনা সত্যবাদীর কোনো কোথাও ঠেকে না শুধু সত্যবাদী ঠেকে এক জায়গায় সত্য কথা বলার জন্য ঠেকে না আমরা সত্যের পথে ঠেকে যাব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছেন আলোচনা চলুক হুজুর মরুক হুজুর বাসুক জি জোরে বলি ইনশাআল্লাহ এখানে আলেম ওলামা আছেন অনেক বড় আলেমে দিন বসে আছেন আমি খুবই আনন্দিত এই প্রত্যন্ত অঞ্চলে এত বড় আয়োজন করেছে যুবক কমিটি আল্লাহ তুমি যুবকদের এই আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা দুটা কাজ আমি আপনাদেরকে দিলাম কোরআনের এই শিক্ষা ফান্ডামেন্টাল এটা টিকে রাখবো নামাজ এটাকে টিকে রাখবো এখন কথা হলো নামাজ কায়েমের কাজ করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নামাজ আদায়ে সুদ বন্ধ হবে না জেনা বন্ধ হবে না মদের বোতল বন্ধ হবে না কিন্তু নামাজ কায়েম হলে পরে সব বন্ধ হয়ে যাবে কথা ক্লিয়ার সম্মানিত ভাইয়েরা সূরা ফুরকান থেকে আমি কিছু কথা যোগ দিয়ে আজকের আলোচনা আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি তবু সময় লাগবে একটু শুনেন সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সুন্দর করে একদম সাজানো গোছানো কিছু আমল শিখিয়ে দিয়েছেন কিছু গুণ শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ তাআলা কথাগুলো বলে দিয়েছেন আগে নিজের পরিচয় দিচ্ছেন বান্দা আমি কিন্তু সেই আল্লাহ না আমি কিন্তু সাধারণ কোন প্রভু নয় আমি কত বড় প্রভু দেখো তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারান মুনীরা আমি হলাম সেই প্রভু আকাশে যে যিনি বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন যিনি সূর্যের মালিক যিনি আলোকিত চাঁদের মালিক সুবহানাল্লাহ বলবেন না সূর্যের মালিক পৃথিবীর কেউ বলতে পারবে চাঁদের মালিক পৃথিবী কেউ বলতে পারবে মালিক কে আল্লাহ তাআলা মালিক একজন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن
أراد أن يذكر أو أراد شكورا. তিনি সেই মহান সত্তা যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, খিলফা করে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন, দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান, তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ এই দুইটা বড় বড় পরিচয় দিয়ে বলছেন, শোনো সে আল্লাহ, আমি বলে দিচ্ছি তোমরা ১৭টা গুণ অর্জন করো, ১৭টা চরিত্র তোমরা তোমাদের মধ্যে নিয়ে আসো। নাম্বার ১ হলো প্রথমে শিখে নিলাম আমরা কোরআনটা শিখব, নাম্বার ২ হলো আমরা নামাজটাকে রেগুলার করব, নামাজ কায়েমের সংগ্রাম করব। এবার আসুন, আমাদের ব্যক্তিগত জীবনে কিছু গুণ থাকা দরকার। নাম্বার ১ হলো ইমানদার উগ্র হবে না, বিনয়ী হবে। কি হবে? এই উঠে কেন? এই যে বাবা, বাবা বসো বসো, কি চাপ নাকি? চাপ, নিম্নচাপ, আচ্ছা নিম্নচাপ যদি থাকে সেটা ভিন্ন কথা, কিছু ঊর্ধ্বচাপও আছে, বিড়ি খাওয়া চাপ, এই চাপও কিন্তু কম না। দরবারের মধ্যে মাতব্বর নাই, মাতব্বর গেল কই গেল, হেরে গেছে, সাইডে যায় আর টানতেছে, কিছু আসা কই গেছে নাকি? বাবা ব্রেনটা ফ্রেশ করলাম, বসে আমাদের কাছে আবার প্রশ্ন করে, ওদের বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, যেটা খেলে লাংস পচে যায় সেটা কি জায়েজ হয়? সকল নেশা হারাম, এটা মাথায় রাখবে, সকল নেশা কি হারাম, এটা মাথায় রেখে আমরা আমাদের প্র্যাকটিসটা করব, আল্লাহ কবুল করব। রমজান মাসে সারাদিন রোজা রাখে, ইফতার আসলেই দোকানদারের সামনে যায় মাথা গরম, দাও তো বিড়িটা দাও তো, সারাদিন রোজা ছিলাম, বা আছে না নাই, কি লাভ? বিনয়ী হব আমরা, এক। নাম্বার ২, যারা মূর্খ অজ্ঞ এদের সঙ্গে তর্ক করবো না, সালাম দেব, সালাম দিয়ে বিদায়। ইমানদারের মুখ হবে হচ্ছে আমানত, এক একটা কথা বের হবে মুক্তার দানার মতো, বেহুদা কোনো কথা ইমানদারের মুখ থেকে বের হবে না। কিন্তু আজকে আমার দেশের চৌরাস্তার মোড়ে চায়ের দোকান কম না বেশি, ওই দিকে শুধু চা খায় না আরো কিছু করে, কি জিব্বার গুণা হয়, হয়ে যায়, এগুলো করা যাবে না। নাম্বার ৩, রাত জেগে জেগে সেজদা দেওয়া। নাম্বার ৪, জাহান্নাম থেকে বাঁচার আকুতি, তাই না? জাহান্নাম থেকে বাঁচা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। সম্মানিত ভাইয়ারা, একটু রাত বেশি হয়ে গেছে, ১২টা বাজে, চোখের চোখে সবার ক্লান্তির একটা ছাপ দেখছি, আমি খুব বেশি লম্বার দিকে যাচ্ছি না। নাম্বার ৫ হলো অপচয় না করা, অপচয় করবে শয়তান, অপচয় করবে কে? শয়তান। অপচয় ইমানদার করতে পারে না। নাম্বার ৬ হলো মৃতবায়ী হওয়া। নাম্বার ৭ হলো আল্লাহ ব্যতীত আর কাউকে না ডাকা। নাম্বার ৮ হলো হত্যা না করা। নাম্বার ৯ হলো জেনার কাছে না যাওয়া, জেনা না করা। এখানে ওয়ালা ইয়াজনুন শব্দ এসেছে, আরেক জায়গায় আসছে ওয়ালা তাকরাবু জিনা, জেনার নিকটে যেও না। নাম্বার ১০ হলো তৌবা করা। নাম্বার ১১ হলো ইমান আনা, আল্লাহ তাআলা মাসকানি ইমান নেই, ইমানের কথা বলেছেন। এরকম করে আরো কিছু আয়াত আছে, আল্লাহ তাআলা ইমানের কথা পরে বলেছেন, আগে জরুরি কিছু কথা বলে নিয়েছেন। এরপরে নাম্বার ১২ হলো নেক আমল করা। নাম্বার ১৩ হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। এই বিগত যে সময় এগুলো গেছে, অধিকাংশ মামলার সাক্ষী গুলো সত্যবাদী না মিথ্যুক? কি আছে না নাই? মিথ্যা সাক্ষী দিবা, তোমার মিথ্যা সাক্ষীর কারণে যদি কোনো রায় উল্টা পাল্টা হয়, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে উপর করে জাহান্নামে নিয়ে যাবে। অনর্থক কথা কর্ম থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার ১৫ হলো আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণে অন্ধ বধির মতো না হওয়া, আল্লাহর স্মরণে সজাগ থাকা। নাম্বার ১৬ হলো পরিবারের জন্য শুধু বিল্ড আপের চিন্তা না করে তাদের জন্য দোয়া করা, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নাম্বার ১৭ হলো সবর ধরা, ধৈর্য ধরা। আল্লাহ তাআলা এখানে বিনয় দিয়ে ধরেছেন, বিনয় দিয়ে শুরু করেছেন, সবর দিয়ে ধৈর্য দিয়ে শেষ করেছেন। এই ১৭টি গুণ আমরা সূরা ফুরকানের আলোকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, জয় করি ইনশাআল্লাহ।